যদি কেউ সদাচরণ, যেটা বিচারের মাঠে সবচেয়ে ভারী, এরপরেও এবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হচ্ছে সিএম, যার তুলনায় পৃথিবীতে আর কোনো এবাদত নেই। আপনি দেখুন ধারাবাহিক আপনার সামনে আমি পেশ করছি, যাতে করে আপনার সামনে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আন-নার সাবিনা খারিফান, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে সরানো হবে। বুখারী মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু আন-নার ওয়াজহু মিন নিয়াতে মাসিরা, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে 100 বছরের পথ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনানারে খান্দাক কামা বাইনাস সামায়ি ওয়াল আরজ, কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম পালন করে, তাহলে তার মাঝে আর জাহান্নামের মাঝে একটা গর্ত খনন করা হবে, যে গর্তের দূরত্ব ব্যবধান হবে আকাশ জমিনের ব্যবধান। আকাশ জমিনের ব্যবধান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যত ছিল তত পথ ছিল জমিন থেকে আকাশের ব্যবধান। বর্তমান যুগে মানুষের তৈরি বাহন যানবাহন 500 বছর উড়ে গেলে একটা বিমান যত পথ যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত। 50,000 বছর পরে মানুষ সবচেয়ে যেটা দ্রুতগামী বাহন তৈরি করবে সেটা 500 বছর উড়ে গেলে যত যাবে জমিন থেকে আকাশের ব্যবধান তত। আপনাকে আমি কি দিয়ে বুঝাই জমিন থেকে আকাশের ব্যবধান কত? আপনাকে আমি কি দিয়ে মালি ওয়ানা সায়েম, আমার যখন আমল পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমি সেম আছি। মসজিদের মুসল্লিমি বুঝাতে পারিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি আল্লাহর দরবারে পেশ করা হয়। আমি মোহাম্মদ চাই যে আমার যখন এবাদত পেশ করা হবে আমল, তখন আল্লাহ দেখুক যে আমি সেম আছি। বুঝাতে পারলাম না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতিবার সোমবার সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয়। আমি মোহাম্মদ চাই, আমার মনটা চাই, আমাকে ভালো লাগে আমার যখন রিপোর্টটা দেখবে আল্লাহ, তখন দেখুক যে আমি সেম আছি। না, বুঝাতে পারলাম না। তার মানে আপনার মন চাওয়া জরুরি, আপনিও বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মিন কুল্লি শাহরিন কানা কাসিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি প্রতি মাসে 3 দিন সিয়াম পালন করতে পারে, 13, 14, 15 বা মাসে 3 দিন, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয় তাই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি আরাফার দিন একদিন সিয়াম পালন করে, তাহলে 1 বছর আগেকার পাপ 1 বছর পরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, সিয়াম আশুরা কাবলাহু, কেউ যদি মহরমের একদিন সিয়াম পালন করে, তাহলে বিগত 1 বছরের পাপ ক্ষমা করা হবে। তিনি বলেন, মান সামা রমাজান নাসু মাত বাহু সিত্তান মিন শাওয়াল, কেউ যদি রমাজান মাসে সিয়াম পালন করে, তারপরে শাওয়ালের 6 দিন সিয়াম পালন করে, সারা বছর সিয়াম পালন করে জানে কি হয়, শাওয়ালের 6 দিন সিয়াম পালন করলে তাই নাকি হবে। উল্লেখ্য যে